এবারে রোজার মাসে প্রচুর গরম পড়েছে ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতেই ভালো লাগে আজকে শুধুমাত্র দুইটা ডিম দিয়ে পুডিং বানিয়ে দেখাচ্ছি ইফতারির আগে চাইলে এরকম একটা পুডিং ঝটপট রেডি করতে পারেন আজকের এই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়েছে আর যারা নতুন নতুন পুডিং শিখছেন তাদের জন্য শুধুমাত্র দুইটা ডিম দিয়ে বানানো এই পুডিংটা অনেক কাজে আসবে পুডিং বানানোর আগে আমরা ক্যারামেল বানিয়ে নিব। চুলা একটা প্যানে ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি চিনি আর দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মাজারে আচে এই চিনিটা যখন গলতে শুরু করবে আরও কিছুক্ষণ জাল করে নিব তারপর দেখা যাবে যে একটা সাইড থেকে লাল হতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে প্যানটা চুলা থেকে উঠিয়ে যে বাটিতে আমরা পুডিং সেট করব ওই বাটিতে ঢেলে নিচ্ছি আজকে পুডিং বানানোর জন্য আমি কাচের বাটি নিয়েছি এটা হিট প্রুফ আপনারা যে কোনো স্টিলের বাটিতে বা আপনার হাতের কাছে যে বাটিটা থাকে ওইটাই নিতে পারেন এখন এই ক্যারামেলটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণে আমরা পুডিংয়ের মিশ্রণটা বানিয়ে নিচ্ছি দুইটা ডিম দিয়ে পুডিং বানানোর জন্য একটা বড়ো সাইজের বাটিতে দুটো ডিমই ভেঙে নিচ্ছি তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি একটু কম খেতে চান চিনিটা আর একটু কমিয়ে দিতে পারেন হাফ চা চামচ ভেনিলা আসেন্স আর ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগে এখন এই ডিম চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মেশাবো যাতে চিনিটা পুরোপুরি গলে যায় তারপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছিলাম তবে কেউ যদি চান তরল দুধ জাল করে দিতে পারেন তবে ঘন মিলটা দিলে পুডিংয়ের রেজাল্টটা বেশি ভালো আসে এখন হাফ কাপ লিকুইড মিল্ক দুইটা ডিমের সাথে মিশিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি পুডিং বানানোর জন্য অবশ্যই এই কাজটা আপনাকে করতে হবে তা না হলে পুডিংয়ের রেজাল্ট ভালো হবে না আমি দুইবার করে ছেঁকে নিচ্ছি আবারও হচ্ছে পুডিংয়ের বাটিতে ঢেলে দিচ্ছি তো এখন হচ্ছে পানির ভাবে আমরা পুডিংটা বানিয়ে নেব চুলায় আর একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি আর হচ্ছে নিচে দুটো টিস্যু বসিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কিচেন টাওয়ালও দিয়ে দিতে পারেন আবার চাইলে স্টেনারেও দিতে পারেন ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ২০ থেকে পঁচিশ মিনিটের জন্য এ সময় চুলার আঁচ একদম কমিয়ে দেব বিশ মিনিট পরই আমাদের পুডিংটা হয়ে গেছে কারণ আমাদের পুডিংটা অনেক ছোট। এখন এই পুডিংটা আমি ডিপ ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর একটা প্লেটের ঢেলে শেয়ার করছি তবে পুডিংয়ের ভালো রেজাল্ট পাওয়ার জন্য সারা রাতের জন্য নর্মালে রেখে দিবেন। তাহলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আর যদি ইফতারের আগে ঝটপট বানাতে চান ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করা যাবে শুধুমাত্র এক ঘন্টা আগে বানিয়ে নিলে হয়ে যাবে এখন চলুন পুডিংটা কেটে শেয়ার করি ভিতর থেকে অনেক বেশি সফট আর খেতেও অনেক মজার হয়েছে যারা নতুন নতুন পুডিং শিখছেন তারা চাইলে এরকম দুইটা ডিম দিয়ে ছটপট বানাতে পারেন আশা করছি আমার আজকের এই পুডিং রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন এরকম আরও নতুন রেসিপি পেতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ